টেলিপর্দার সবচেয়ে সফল শিশুশিল্পী হিয়াদেব। হিয়াদেবকে সবাই এক ডাকে চেনে পটল নামে। পটল কুমার গানওয়ালায় নাম ভূমিকায় অভিনয়ের পর শুটিং নিয়ে বেশ ব্যস্ত থাকতে হয় তাকে। তবে সেই পটলকে এখন দেখলে চেনা যে বেশ দুষ্কর হয়ে উঠবে তা বলা বাহুল্য। তারপর জি বাংলার জনপ্রিয় সিরিয়াল আলো ছায়াতে আলোর ছোটবেলা চরিত্রে অভিনয় করেন তিনি। সেই ছোট্ট মেয়েকে এখন দেখলে রীতিমতো চমকে উঠবেন সিরিয়াল প্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন হিয়া। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হিয়ার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। এখন তার ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে 19,500। হিয়ার ইনস্টা হ্যান্ডেলে উকি দিলেই চোখে পড়বে একের পর এক টিকটক ভিডিও ও ছবি। এখন থেকেই দিব্যি ফটোশুট করতে শুরু করে দিয়েছেন হিয়া। সম্প্রতি বেলি ডান্সের একটি ভিডিও শেয়ার করেছেন হিয়া। এই প্রথমবার বেলি ডান্স করার চেষ্টা করেছেন তিনি, এমনটাই জানিয়েছেন পোস্টে। সাদা টি শার্ট ও কালো প্যান্ট পরে নাচ করেছেন তিনি। তুমুল ভাইরাল হয়ে গিয়েছে ছোট্ট পটলের এই ভিডিও। প্রসঙ্গত, এক সময়ের জনপ্রিয় বাংলা সিরিয়াল পটল কুমার গানওয়ালা, বাবা হারা এক মিষ্টি মেয়ের বাবাকে খোঁজ আর গান নিয়ে সিরিয়ালের মূল কাহিনী। সন্ধে হলে মিষ্টি পটলের বাবাকে খুঁজে চলার কাহিনী আর গান প্রতিটি বাঙালিরই মন রাঙিয়েছিল। এমনকি টিআরপির দিক থেকেও বেশ সফল ছিল সিরিয়ালটি। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।